अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सौंदर्य तो आमार तखन खुलबे जखन पारोर मुख थेके रंग चले जाबे, सेटारी अपेक्षा आछे। আর এটা শুরু আমরা হলুদ লাগিয়ে করব। হ্যাঁ, ব্যাস আমি ঠাকুরের একটু আশীর্বাদ নিয়ে আসি। দিদি, মজা করছিলাম, বাড়িতে তো বিয়ের অনুষ্ঠান চলছে, জোকিং। এই বিয়েটাও হবে না, আর আমার দেবের নামের মেহেন্দি তোমাকে হাতেও পড়তে দেব না আমি মোহিনী। মোহিনীর রুমের বাইরে কি করছিলে তুমি? হ্যাঁ, কি গোয়েন্দাগিরি? কি কথা বলছো, এসব ভুল ভাল কথা বলো না। আমি কেন অন্য কারো ঘরের বাইরে থাকবো? আমি কিছু করিনি। মিথ্যাটা ভালোই বলতে পারো, কিন্তু আফসোস, আমার সামনে বলো না কি করছিলে, কি খুঁজছিলে, নিজের চোখে দেখেছি আমি। এক রাতের মধ্যে বাড়ির সিন্দুক খালি। দিদি কি হচ্ছে বলো তো? পুরো খালি করে দেয়, বরের গেঞ্জিটাকে পর্যন্ত ছাড়ে না। তো আমি ওটাই দেখতে এসেছিলাম, হয়ে গেছে, চলে যাচ্ছি। গল্পটা ভালোই, কিন্তু আফসোস, আমাকে ভুলোতে পারবে না এইসবে। বোকা ভেবেছো নাকি? চোর তো আসলে তুমি। কি চোর? আমি কি চুরি করলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মনটন আবার চুরি করে ফেলিনি তো? ওরা দুজন পার পার একসাথে কেন চলে আসে? দেব, মোহিনী, আমি আমি তোমার কাছেই আসছিলাম। দিদি, তুমি তীরটা একদম ঠিক চালিয়েছিলে, ঠিক জায়গায় লাগতো, কিন্তু দেব পারত থেকে দূরে যাওয়ার বদলে আরো কাছে চলে এলো। আজকে আমি কোনো মূল্যেই আমার গায়ে হলুদ ব্যর্থ হতে দেব না, কারণ দেবকে আমার হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
দেবীর স্ত্রী হলাম আমি, আর ওকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মা, তোমার কাছে একটা সাহায্য চাইছি আমি, তুমি আমার পাশে থাকবে তো? আমি সবসময় তোমার পাশে আছি মা, আমার কাছে তো তুমি আমার বৌমা। বলো কি করতে হবে। মায়ের কথার অমান্য করতে নেই কি দিদি? অসুবিধা হচ্ছে নাকি? কিছু না রম্ভা, এটা সকালের হলুদ চাই তো? এটা আমি এই মাত্র ঠাকুর ঘর থেকে নিয়ে এলাম। বলো না দিদি, কি অসুবিধা হচ্ছে তোমার? দেব, আমি এক্ষুনি আসছি। তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি থাকতে আমার কি হতে পারে? তাহলে কোথায় যাচ্ছ তুমি? আসলে আমার মা বলেছিলেন যে এরকম নিয়মের আগে আমাকে নিজেকে একটা নিয়ম পালন করতে হবে, আমি সেটাই করে আসছি এক্ষুনি। ঠিক আছে, মা যখন বলেছে তখন যাও। আরে দাঁড়াও তুমি, আরে কি করে এখন এখান থেকে চলে যেতে পারো? আরে অশুভ ব্যাপার হবে, চলো। না না, কোনো অমঙ্গল হয় না, ওই নিয়মটা পালন করার প্রয়োজন। দেখো, আমার কাজ হলো তোমাকে বলার, বোঝানো, তারপর তোমার ইচ্ছে। আমি আসছি। দেববাবু, তোমার হবু স্ত্রী নিজের হলুদের অনুষ্ঠান ছেড়ে কোথায় চলে গেল? আমাকে আমার ঘরে পৌঁছতে হবে, এর আগে আমি Thank you.
দেবের ছোঁয়া হলুদ আমার বৌমা রূপাকেই ছোঁয়ানো হবে। এই ভুলের প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে পারো, এটা তুই ঠিক করিসনি। দেবীর গায়ে লাগানো হলুদ উনি নিয়ে কোথায় যাচ্ছেন? অজান্তে হলেও দেবের মাই আমার উদ্দেশ্য পূর্ণ করবে। দিদি, 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 তুমি ঠিক আছো তো? দিদি, দিদি, আমি সব জানতে পেরেছি দিদি, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না। যে তোমাকে হলুদ লাগিয়েছিল সে আমি নই দিদি, আমি কিচ্ছু করিনি। আমি জানি রম্ভা, ওটা তুমি ছিলে না, আশীর্বাদের হলুদ জয়বার। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে রম্ভা, আমার শরীর খুব জ্বালা করছে রম্ভা, আমার খুব কষ্ট হচ্ছে, কিছু করো রম্ভা। হ্যাঁ হ্যাঁ দিদি। ওঠ দিদি, ওঠা সাবধানে দিদি। হ্যাঁ দিদি। দিদি এটা তো খালি, দিদি এতে তো কোনো সাপ নেই দিদি। কোথায় গেল সাপগুলো, কোথায় গেল রম্ভা? এবার তুমি মুক্ত। আমি মরে যাবো রম্ভা, কিছু করো রম, আমাকে সাহায্য করো। দিদি, 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 সাপের বিষ না পেলে তো তোমাকে সুস্থ করা যাবে না, এখন কি করব দিদি? আরে এটা কি, গায়ে হলুদের সময় হবু বউই উধাও? মোহিনী কোথায়? আরে আমি কি করে জানবো, ওর হঠাৎ করে কি একটা হলো, উঠে দাঁড়িয়ে বললো আমি যাচ্ছি আর নিজের ঘরে চলে গেল। কোনো ব্যাপার না মা, যতক্ষণ না মোহিনী আসছে ততক্ষণ আমরা বরকে মানে দেবকে হলুদ লাগিয়ে দিই। দাও লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ মোহিনী কোথায়? পারো সাবধানে। আরে ওর আবার কি হলো? হ্যাঁ হ্যাঁ দিদি, দিদি
দিদি আমি 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 তো কিছু করছি দিদি, দাঁড়াও। পারো দেব, না মা, পারো এই হলুদে তো জ্বালা করছে কেন? আমার আমার হাতটা জ্বালা করছে, কিছু একটা করো। চিন্তা করো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খুব 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 জ্বালা করছে দেব, খুব জ্বালা করছে। তোমারও জ্বালা করছে নাকি? আমার মাকে সাহায্য করা উচিত। এবার এটাই করতে হবে রম্ভা। মোহিনী, আমার আমার কথায় বিশ্বাস করো। আপনি বিয়ে করছেন আমাকে, কিন্তু বারবার এই মেয়েটাই আপনার কাছে থাকে। মোহিনী, তুমি এটা
দেখো মোহিনী, আমার কথা বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি একেবারেই জানি না যে কখন হলো এসব, কি করে হলো। আমায় প্লিজ 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 ক্ষমা করে দাও। আই এম রিয়েলি সরি, প্লিজ। আন্টি কিছু নয়, সরি সরি, আই এম সরি। এরকম কিছু নয়, তুমি আমার কথাটা মনে নিও না। আচ্ছা, পারো যদি কিছু নিয়ম একসাথে পালন করো, তাতে কি হয়েছে? কোনো ব্যাপার না, মজা করছিলাম। একবারের জন্য তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি। থ্যাংক ইউ সো মাচ আমাকে বোঝার জন্য। ঠিক বললাম তো পারো। আর আপনারা চলুন তাড়াতাড়ি গান বাজনা শুরু করে দিন। গান বাজান, একটু নাচানাচি হোক, বিয়ে বাড়ি বলে কথা। চলো আমরাও নিয়ম পালন করি, আমরাও একসাথে মজা করব। এসো মা, গায়ে হলুদ শুরু করা যাক। চাঁদনি এসো, গায়ে হলুদ শুরু করি। বাবা, আমিও তোমার গায়ে হলুদ লাগাবো। হ্যাঁ তো লাগাও না।